আজকে আমি ডিমের অমলেট কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। যারা প্রথম রান্নাঘরে পা রাখছেন, আস্তে আস্তে রান্না শিখবেন, তারা প্রথমে ডিমের অমলেট করে দেখতে পারেন। এটা করা খুবই সহজ। প্রথমে আমি নিচ্ছি দুটো ডিম, কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য নুন, এই দিয়ে আমি ডিমের অমলেট করে দেখাচ্ছি। আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, নুন, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে মিক্সিং করে নিয়েছি। নিয়ে এবার আমি অমলেটটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। চলুন, প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি ডিমের অমলেটটা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, এবার আমি অমলেটটা উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। আর এক পিঠ ভেজে এবার নামিয়ে নিলেই হয়ে গেল ডিমের অমলেট। কত সহজে আর কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে যায়। এটা যে কোনো নতুন যারা রান্না করছেন তারা প্রত্যেকেই অনায়াসে করে ফেলতে পারেন। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি প্লেটিং করে নিচ্ছি। দেখুন আমার ডিমের অমলেট পুরো কমপ্লিট।